নমস্কার, আমার নাম গৌরব মিস্ত্রি, আমি আন্দামান থেকে আসছি। প্রথম এসে একটা বেসরকারি মেডিকেলে ছিলাম, মানে ওখানে ডক্টরকে দেখিয়েছি, ঠিক আছে। দেখানোর পর আমার প্রস্রাবের যে প্রস্রাব পাস হয় যে নালি, সেখানে একটা টিউমার, টিউমারটা অপারেশন করে বের করা হওয়ার পর তারপর তিনি বললেন যে তোমার মানে ওই টিউমারটাই ক্যান্সার। তাহলে বললাম স্যার টিউমারটা যখন ক্যান্সার এখন কী করা যেতে পারে? কাজ দেখেন আপনার তো প্রথম স্টেজ, আপনার চিন্তার কোনো কারণ নেই। তাহলে ওই যে আপনার মূত্রথলি যে আসে ভিতরে ওইটা আপনার ইনভলভ হয়েছে, একদম চিহ্ন মানে কালো দাগের মতন, তা ওটা আর কি আপনার কেটে বের করতে হবে, তাহলে আপনি ক্যান্সার মুক্ত হয়ে যাবেন, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, কিন্তু আর কি মানে আপনি যে বললেন, কিন্তু যে তার ভিতরে একটা কথা, কথা কি ওই ব্যাগ একটা কাঁধে থাকবে, একটা পাইপ লাগিয়ে দেবো ভিতর থেকে, মূত্রের থলি ওই ব্যাগটা এসে প্রস্রাব জমা হবে, ওটা আপনি ফেলে দেবেন, ফেলে দেওয়ার আবার লাগিয়ে রাখবেন। তা আমি বললাম স্যার যে কদিন বাঁচবো ওই মূত্রের থলি এরকম ফেলাবো আবার রিকভারি করবো, স্যার আমি অপারেশন করবো না, আমি চলে যে কদিন বাসে এই নারায়ণ হসপিটাল, মানে এটা অপারেশন হবে প্লাস্টিক সার্জারি, মানে যে আমার যে মূত্রথলি ওটা আর কি কেটে ফেলে দিয়ে ওরা নিউ ব্লাডার তৈরি করবে, তাতে এক মাস সময় লাগবে বলো। তারপর এই কথা শোনার পর আরও মানে ফোন করে শোনা হলো কি যে কোনো বাইরে কোনো ব্যাগ ইউজ হবে না, আগে যেভাবে প্রস্রাব করা হতো সেইভাবে নর্মালি আপনার পড়তে হবে, কিন্তু ব্লাডার নিউ করা লাগবে, আপনার এক মাস ওয়াশ করতে হবে। তখন এই কথা শোনার পর অভয় স্যারের সঙ্গে, আতাপ স্যার, সুধীর স্যারের সঙ্গে তিনজনের সাথে বসে জামাই আমি কথা বললাম যে স্যার এই ব্যাপার, আমার বড় মেয়ে এরকম ওয়াশ করেছিল, তা তো এখন আপনার কাছে আসছি, আপনার তো ভগবানেরই মতন, তা আমার তো ক্যান্সার, তা এই যে ক্যান্সারের কথা বলছে স্যার একজনে, এটা কি প্রথম স্টেজ না থার্ড না ফোর্থ এরকম জিজ্ঞেস করছে আমি, কেন প্রথম স্টেজে, এটা যদি আপনি এখন যদি এটাকে ফেলে দেওয়া হয় তাহলে আপনার ফিউচারে কোনো দিন ক্যান্সার আসবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তখন শুনে খুশি হলাম, স্যার অশেষ ধন্যবাদ, আপনার কথা শুনে আমি অনেক খুশি হলাম। তাহলে তারপর জিজ্ঞেস করলাম স্যার একটা ব্যাপার, আপনি কি ব্যাক ফিট করবেন এই কাঁধে? কেন না আমরা তো সেরকম সার্জারি করি না স্যার, আপনার যেরকম আছে প্রস্রাব করেন সেরকমই প্রস্রাব করবেন, ঠিক আছে, খালি ওই ওই পুরানো যে ব্লাডারটা আপনার ইউরিন ওটা চেঞ্জ করে মূত্রথলি আমরা নতুন একটা বসাই দেবো, সেটা যেরকম মানুষ একটা বাচ্চা মানুষ করতে এক মাস টাইম লাগে ওইরকম ওটাকে এক মাস অবধি আপনাকে মানে ই করতে হবে, ওয়াশ করতে হবে, তবেই যে ব্লাডারটা আপনার কমপ্লিট হবে। এখন মোটামুটি সুস্থ আছি, ওই প্রস্রাব ডরু ডরু দেয় মাঝে মাঝে, আবার বেশিও হয়, আবার বাথরুম এগুলো করি, এখন আশা করি আর 22 ফুট বোর্ডে আসতে আমি একদম ক্যান্সার মুক্ত, আমারও ক্যান্সার নেই। আর সাহেব সেই কথা বললো যে রিপোর্ট আপনার দামাই জানাই, আর আপনি যদি বিশ্বাস নেই অন্য কোনো ডক্টরকে দেখাতে পারেন, আপনার ক্যান্সার নেই বর্তমানে। মিস্টার গৌরাঙ্গ মিস্ত্রি ইজ এ পেশেন্ট অফ ব্লাডার ক্যান্সার, ইটস অ্যাগ্রেসিভ মাসল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার। হি হ্যাজ ট্রাভেলড ফ্রম আন্ডামান এন্ড নিকোবার ফর ট্রিটমেন্ট টু আওয়ার প্লেস, হি হ্যাজ ভিজিটেড ভেরিয়াস প্লেসেস, পিপল অ্যাডভাইস হিম টু রিমুভ দ্য ব্লাডার অ্যান্ড ক্রিয়েট এ স্টোমা ব্যাগ দ্যাট আই লিল কন্ডুই, but he was not willing or not keen for such type of surgery, he wanted something called neo bladder, and that's why he came to us and we have done a neo bladder kind of surgery, we have removed his urinary bladder and created a artificial bladder from his own intestine which is functioning like a normal bladder, so now he is passing urine from his normal urinary passages and he is almost fully continent and he is completely passing urine as a normal person can do.
His biopsy report says that he is completely cured of cancer and he doesn't require any further treatment or further procedures. It's such a satisfying procedure and such a procedure where the patient is not having any negative body image of a stoma on the abdomen, not require frequent changes of stoma. It prevents recurring cost of stoma so that the patient, which patient usually spends every month. And it's a satisfying procedure for the treating doctors and the, for the patients as well. This kind of surgeries can be done in places where this is done regularly. That means the centers which are a very high volume centers, right? So the center which does around 4 or 5 surgeries per month are the centers which are doing it, and they have good results compared to centers which are not doing that frequently. We are thankful, and we are doing this surgery here in Narayana Hospital since last 5 years, and with a lot of patients who are happy, and we are having good outcomes with these surgeries. Thank you so much.